আসসালামু আলাইকুম দর্শক, উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক দেখুন, টেকের হাট কুমার নদী কানায় কানায় ভরে গিয়েছে পানি। দেখুন যে আমাদের এবার বন্যা হতে পারে, দেখুন সেই দৃশ্যটি কুমার নদীর। দর্শক দর্শক, আমি এসেছি গোপালগঞ্জ জেলা মুখসিদপুর থানা সিন্দিয়া ঘাট। এই সিন্দিয়া ঘাট, এই দেখুন যে সিঁড়িটি, গতকালকে এক সিঁড়ি নিচে পানি ছিল, আজকে প্রায় 1.5 হাত পানি বলেছে। দেখুন সেই দৃশ্য দর্শক, এই পানি বলতেই আছে। ইন্ডিয়া অনেক জায়গায় বন্যা হয়েছে, চীনে বন্যা হয়েছে, এবার আমাদের বাংলাদেশে যে পানি নামছে, দেখুন আমাদের বন্যার সম্ভাবনা হতে পারে হয়তো। দেখুন সেই দৃশ্যগুলো দর্শক, আমাদের এই দেখুন টেকের হাট ব্রিজ, এই দেখা যায় টেকের হাট ব্রিজ। দেখুন তার নিচ দিয়ে পানি আসছে, গোপালগঞ্জের দিক যাচ্ছে মধুমতি নদীতে, এই কুমার নদীর এদিকে চলে গেল মধুমতি নদী, খুলনা মধুমতি নদী, আর এদিকে চলে গেল আড়িয়ালখা হয়ে পদ্মা নদী। দেখুন সেই দৃশ্যগুলো দর্শক, আমাদের মাদারীপুর জেলা ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে যে নদীটি গিয়েছে, সেই নদীটির নাম কুমার নদী। কুমার নদীতে অনেক পানি বলেছে, দেখুন সেই দৃশ্যগুলো দর্শক। দর্শক, টেকের হাট ব্রিজের উপর থেকে ভিডিও করছি নদীর। দেখুন কুমার নদীর পানি কিভাবে ধেয়ে আসছে, কানায় কানায় ভরে গিয়েছে নদীর পানি। দেখুন সেই দৃশ্যগুলো দর্শক।